নমস্কার বন্ধুরা হা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আগামীকাল পাঁচ আগস্ট কেমন থাকবে আবহাওয়া অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন যে আগস্ট মাসের আট তারিখে পর দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে তবে তার জন্য কোথায় কেমন বৃষ্টি হবে তারা বলেছেন দু একদিনের মধ্যেই জানাবেন আমরা দেখে নেব কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়তে পারে এর কারণ হিসাবে আপনাদের জানিয়েছিলাম অবশ্যই দেখতে পাচ্ছেন একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যার ফলে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় এখানে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই আট তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি নয় তারিখে আরও বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন উপকূলের জেলাগুলোতে বৃষ্টি সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকমই আমরা দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি কাকদ্বীপ সুন্দরবন ফ্রেজারগঞ্জ অর্থাৎ চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে এমন একটা সম্ভাবনা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বর্ধমান এছাড়া বাঁকুড়ার দিকেও বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে অর্থাৎ নয় এবং দশ তারিখের আশেপাশে যখন নিম্নচাপটি প্রবেশ করবে উড়িষ্যায় তখন কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে এটাই রয়েছে সবশেষ তথ্য অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গোসাবা হলদিবাড়ি কুমিরমারি ঝাড়খালে এখানে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটাই দেখাচ্ছে অনলাইন ম্যাপ এবং আমরা জেনে নেবো দশ তারিখের কি আপডেট রয়েছে দশ তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাতে বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোয় সর্বত্রই হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টি সীমাবদ্ধ থাকবে না আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রাম এছাড়া পুরুলিয়ার সঙ্গে রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদেও বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূমও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই নিম্নচাপের হাত ধরে অবশ্যই দক্ষিণবঙ্গে বর্ষার ভারী বৃষ্টি আসার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে এবং দশ তারিখ এবং এগারো তারিখ দুটো দিনই আমরা দেখে নেব তাতে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে দশ তারিখে এবং এগারো দক্ষিণবঙ্গে যে আপডেট পাচ্ছি প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গের পনেরোটি জেলা জুড়ি অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু দশ এবং এগারো তারিখে নিম্নচাপের জন্য প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এবার কৃষির উপযুক্ত বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় ঝাড়খণ্ডের সর্বত্রই বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের জন্য এটা আমরা দেখতে পেলাম তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে নিম্নচাপের প্রচন্ড প্রভাব পড়ার সেরকম কোনো সম্ভাবনা আমরা দেখতে পেলাম না এবং এগারো তারিখের পর বারো তারিখ থেকে নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা কমবে না বাড়বে সেটা আমরা জেনে নেবো আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ রাতের পর আস্তে আস্তে নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে বারো তারিখ থেকে কিন্তু আবহাওয়া মুক্ত হয়ে যাচ্ছে যদি উপকূলের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু হালকা মাঝারি চলবে তাই এটা পরিষ্কার প্রধানত আট থেকে এগারো আট নয় দশ এগারো এই চার দিন দক্ষিণবঙ্গে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেক জেলা জুড়ি এছাড়া আমরা দেখে নেবো পাঁচ তারিখে কেমন আবহাওয়া থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন যে পাঁচ তারিখ অর্থাৎ আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই এবং সাত তারিখ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে না আগামীকাল বৃষ্টির সম্ভাবনা খুবই কম কোথাও কোথাও হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতেও পারে নাও পারে এমনটাই সম্ভাবনা ঝাড়খণ্ডেও সেই অবস্থা রয়েছে তবে ঝাড়খণ্ডের সাত এবং আট তারিখে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া আলিপুরদুয়ারে কোথাও কোথাও আগামীকাল দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে প্রধানত হালকা মাঝারি বৃষ্টি হবে ত্রিপুরার ক্ষেত্রে সেরকম প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনাই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সকালের দিকে আমরা দেখতে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের রাজ্য প্রধানত মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে তই দুপুরের দিকের যে আপডেট রয়েছে দার্জিলিং কালিম্পং এছাড়া সিকিমের দিকে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাতে একেবারে লাগোয়া উড়িষ্যা লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে মাঝারি মানের মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলো বৃষ্টি নিয়ে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মিজোরামে রয়েছে নাগাল্যান্ডে রয়েছে ত্রিপুরায় হালকা বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় রয়েছে এমনটা আমরা দেখতে পেলাম দুপুরের দিকে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর কোথাও কোথাও হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোর কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ এছাড়া জামশেদপুর সংলগ্ন জায়গায় হালকা মাঝারি কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি হালকা প্রধানত বৃষ্টি দু এক জায়গায় হালকা মাঝারি থেকে একটু ভারী যেমন দুয়ার রয়েছে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এখানে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে মূলত হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনায় প্রধানত সন্ধ্যা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রাতের দিকের যে আপডেট পাচ্ছি অর্থাৎ আগামীকাল শুক্রবার মাঝ রাতের দিকে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের কোনো বৃষ্টি নেই ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি দু এক জায়গায় চলবে বিশেষ করে রয়েছে জলপাইগুড়ি কুচিবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং ওপরের পাঁচ জেলার কোথাও কোথাও এমন সম্ভাবনা আসামে প্রচণ্ড বৃষ্টি দু চার জায়গায় হতে পারে মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই এছাড়া রাজধানী আগরতলা এখানে কোথাও কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারেন আগামী দিনের আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হচ্ছে না ভিডিওটি কাজে লাগলে লাইক করতে ভুলবেন না আমরা জেনে নেব বাংলাদেশের ক্ষেত্রে কেমন আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা অনলাইন আপডেট থেকে তাদের সকালের দিকে আগামীকাল শুক্রবারে সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না রংপুরের কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা দুপুরের দিকে অর্থাৎ দশটা থেকে বারোটার মধ্যে সেরকম উল্লেখযোগ্য কোথাও বৃষ্টি দেখতে পাচ্ছি না যদিও চট্টগ্রাম খুলনা বরিশালের কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি সম্ভাবনা একটা তৈরি হতে পারে বা হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে সেরকম উল্লেখযোগ্য কোথাও বৃষ্টি নেই চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা একটু রয়েছে অবশ্যই হালকা থেকে মাঝারি মানে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে যেমন টেকনাফ এছাড়া রয়েছে চিটাগং এই সমস্ত জায়গাগুলোতে সম্ভাবনা রয়েছে বাকি বিভাগে জেলা উপজেলাতে সেরকম উল্লেখযোগ্য কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তবে রাতের দিকে যে সম্ভাবনা রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে রংপুর এছাড়া রাজশাহী কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ময়মনসিং সিলেটে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের দু এক জায়গা হতে পারে বাকি বিভাগগুলো সেরকম উল্লেখযোগ্য আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না সন্ধ্যা বা রাতের মধ্যে অর্থাৎ রাত নটা বা দশটার মধ্যে তবে মাঝ রাতের দিকে মাঝ রাত থেকে ভোরবেলা অর্থাৎ ছয় তারিখ পড়ে যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিং সিলেট এখানে প্রধানত মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি বিক্ষিপ্ত ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে দক্ষিণে যে বিভাগগুলো রয়েছে সেখানে উল্লেখযোগ্য কোনো সেরকম বৃষ্টি নেই কোথাও কোথাও ঝিরিঝিরি হালকা খুবই হালকা বৃষ্টি হতে পারে বা নাও হতে পারে এমন একটা সম্ভাবনা দেখতে পেলাম নতুন করে নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে যার জন্য বৃষ্টি বাড়তে পারে বাংলাদেশের ক্ষেত্রে সেই সম্ভাবনা আমরা দেখতে ছি নয় তারিখে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড দমকা ঝোড়ো হওয়া বইতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগগুলোতে তার সঙ্গে বৃষ্টি বাড়বে তবে অন্যান্য বিভাগ যেমন রংপুর এছাড়া ময়মনসিং সিলেটে সেরকম নয় তারিখে সকালের দিকে উল্লেখযোগ্য কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে ঝোড়ো হাওয়াটা আস্তে আস্তে বাড়বে এবং দুপুর থেকে রাতের মধ্যে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে এবং নয় তারিখে প্রধানত দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা আরও একটু বেশি লক্ষ্য করতে পারা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগগুলোতে প্রধানত ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে তবে উত্তরের বিভাগগুলোতে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে সিলেটে এমন সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই নতুন করে নিম্নচাপের হাত ধরে আবার বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে উপকূলবর্তী যে সমস্ত বিভাগগুলো রয়েছে সেখানেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রামে এবং এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নয় তারিখে রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রামে এবং দশ তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে তাদের বৃষ্টি আরও বাড়বে বৃষ্টি বাড়তে চলেছে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া ছাড়িয়ে ঢাকা বিভাগের কোথাও কোথাও যাচ্ছে তাদের দশ তারিখে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের হাত ধরে অর্থাৎ যে সিস্টেমটি তৈরি হতে চলেছে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া ঢাকা এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়তে পারে তবে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের জেলা এবং উপজেলাগুলোতে যেমন রয়েছে সাতক্ষীরা যশোর সঙ্গে রয়েছে ভোলা এছাড়া চিটাগং এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি প্রচণ্ডভাবে দু এক জায়গায় বা দু চার জায়গায় হতে পারে এর সঙ্গে এটাও আমরা লক্ষ্য করতে পারছি যে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও রয়েছে বৃষ্টি আরও উত্তরে কিছুটা বাড়তে পারে যেমন ময়মনসিং সিলেট এছাড়া রংপুর বিভাগও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দশ তারিখে তাই নয় এবং দশ তারিখে নিম্নচাপের হাত ধরে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এগারো তারিখেও বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বিশেষ করে রয়েছে খুলনা এছাড়া রয়েছে রাজশাহী এই সমস্ত বিভাগগুলোতে বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এগারো তারিখের যে আপডেট আমরা পাচ্ছি রাতের দিকে অর্থাৎ বিকাল থেকে রাতের মধ্যে বৃষ্টি আস্তে আস্তে কমবে এবং বারো তারিখে বৃষ্টি আস্তে আস্তে সরে যাবে বাংলাদেশ থেকে এটাই রয়েছে সবশেষ বা তথ্য কারণ বৃষ্টি আস্তে আস্তে যার জন্য হচ্ছিল সেই সিস্টেমটি ভারতবর্ষের ভেতরে ঢুকে যাচ্ছে যার ফলে বৃষ্টি কমে যাবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং